আমি তো প্রচন্ড এক্সাইটেড তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আর যদি প্রথমবার আমার চ্যানেলে এসে দেখো হাই আই এম মন্দিরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভেতরে ঢুকে বসে গেছি, তোমাদেরকে তো অ্যাম্বিয়েন্সটা দেখিয়েই দিলাম। যেমনটা বলেছিলাম যে এখানে আমরা শেয়ারেবল বেশ কিছু অ্যাফোর্ডেবল কম্বোস এখানে কভার করতে এসেছি। এখানে কিন্তু তোমরা তিন ধরনের কম্বোস পেয়ে যাবে, যেটা কিন্তু একটা রয়েছে কন্টিনেন্টাল, একটা রয়েছে ইন্ডিয়ান, একটা রয়েছে চাইনিজ। যেহেতু এখন পুরো একদম দুপুরবেলা 1:30 বাজে, তো একটু খিদে খিদে পাচ্ছে, তাই কন্টিনেন্টালটা ট্রাই করছি না। আর কাবাব ছিল অনেকগুলো এখানে, কাবাবটা কীরকম হবে সেটা আমি রিস্ক না নিয়ে আমি কিন্তু এখানে ট্রাই করবো হচ্ছে চাইনিজ কম্বোতে। চাইনিজ কম্বোতে মোটামুটি 8 থেকে 10টা আইটেম রয়েছে। তো কী কী আইটেমস আসছে সেটা আমি তোমাদের সাথে দেখা করছি আসলে পরে। আর তার সাথে কিন্তু মেনুটাও আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর শেষে, তাই তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে যদি তোমরা এই কম্বোসগুলো না ট্রাই করো, আরও ছোটো ছোটো কম্বোস রয়েছে জাস্ট ফর 149, লাইক পোলাও তার সাথে মাংস বা মাংস তার সাথে নান, এরকম ছোটো ছোটো কম্বোসও কিন্তু রয়েছে। যদি তোমরা এত বড় একটা শেয়ারেবল কম্বো না চাও, তো সমস্ত অপশনে কিন্তু আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো চলো এরপরে দেখা করছি যখন আমাদের কাছে সমস্ত আইটেমস এসে যাচ্ছে সেটার সাথে, দেখতে থাকো। অ্যাম্বিয়েন্স দেখানোর পরে এখন কিন্তু আমাদের কাছে চলে এসেছে কম্বো, এই শেয়ারেবল কম্বোটা চাইনিজ কম্বো যেমনটা বললাম তোমাদেরকে। তো এই কম্বোর ফার্স্টে তোমরা পেয়ে যাবে একটা ড্রিঙ্কস, এখানে রয়েছে ব্লু লাগুন, এরকম একটা প্লাস্টিকের গ্লাসে কিন্তু সার্ভ করা হয়েছে, সাথে রয়েছে একটা স্ট্র। তো চলো এটা একটুখানি সিপ নিয়ে দেখা যাক যে এটার মধ্যে কীরকম টেস্ট রয়েছে। গরম তো কলকাতাতে পড়েই গেছে, তাই এসে যদি ফার্স্টে এরকম একটা শেয়ারেবল কম্বো যেটা এত অ্যাফোর্ডেবল প্রাইসে রয়েছে সেখানে যদি তোমরা এক গ্লাস মকটেল পেয়ে যাও, সেটা কিন্তু খেতে দুর্ধর্ষ লাগবে। আর যদি তোমরা মকটেল লাভার নাও হয়ে থাকো, তোমরা কিন্তু একটা ফ্লেভার্ড কফিও এখানে পেয়ে যাবে। তো তোমাদের যেটা পছন্দ তোমাদের প্রেফারেন্স অনুযায়ী নিতে পারো। এবার যদি এটার কথাই বলি, অনেক জায়গাতে সোডার পরিমাণটা বেশি থাকে, লাগুনের যে ফ্লেভারটা থাকে সেই সিরাপের পরিমাণটা কম থাকে, বাট এখানে কিন্তু একদম পারফেক্ট ব্যালেন্স করা রয়েছে, ভালো চিল রয়েছে, তো বেশ রিফ্রেশিংও লাগছে। তো ফার্স্ট কিন্তু আমার এই লাগুনটা বেশ ভালো লাগলো। এবারে বলে দিই যে স্টার্টারের প্ল্যাটার কিন্তু আমাদের কাছে চলে এসেছে, যেটা কিন্তু এরকম একটা বোর্ডে সার্ভ করা হয়েছে পুরো স্টার্টার প্ল্যাটার হিসেবে। তো এখানে তোমরা 4টে আইটেম পেয়ে যাবে উইথ দিস কেচাপ ডিপ। তো কী কী আইটেম রয়েছে চলো তোমাদেরকে দেখাই। ফার্স্টে রয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইস, দেন এখানে রয়েছে ক্রিস্পি চিলি বেবি কর্ন, দেন এখানে রয়েছে ললিপপ যেখানে তোমরা 3 পিস পেয়ে যাবে, আর এখানে রয়েছে হানি টেরিয়াকি চিকেন। তো এই কম্বোটাতে, চাইনিজ কম্বোটাতে তোমরা এরকম 4 ধরনের স্টার্টার আইটেম পেয়ে যাবে, যেখানে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইজ আর এই যে ক্রিস্পি চিলি বেবি কর্ন সেটা বেশ ভালো কোয়ান্টিটিতে রয়েছে, বাট বাদবাকি যে চিকেনগুলো রয়েছে সেটা কিন্তু 3 পিস করেই রয়েছে। আর একটা জিনিস মেনশন করতে চাই, এখানে কিন্তু কোনো রকম স্পুন কিছু নেই, তো এটা বেশ ইকো ফ্রেন্ডলি একটা প্লেস বলতে পারো, বাট এটাতে করে খেতে আমার একটু অসুবিধা তো হয়, বাট যাই হোক আমরা আজকে এটাতে করেই খাবো। তো এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, মোটামুটি মিডিয়াম সাইজে রয়েছে, খুব বড়ো বড়ো ফ্রাইজে সেটা না, উপরে কিন্তু আমি বেশ ভালো মতো অরিগানো ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছি, ফকটাও কিন্তু ভালো মতো ভেতরে ঢুকে গেল, একটুখানি আমি কেচাপে ডিপ করে নিই। তো চলো দেখা যাক যে ফ্রেঞ্চ ফ্রাইসটা কতটা বেশি ক্রিস্পি। উপরটা বেশ ক্রিস্পি আর ভেতরটা বেশ নরম, উপরে যেমনটা বললো অরিগানো ছড়ানো রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছে, অনেক জায়গায় বেশি সল্টি হয় বাট এখানে সল্টের পরিমাণটা বেশ ভালো লাগলো। ফ্রেঞ্চ ফ্রাইস আলাদা করে কিছু বলার নেই, ফ্রেঞ্চ ফ্রাইস হিসেবে এটা বেশ ভালো, এখনো সগি হয়ে যায়নি, মোটামুটি 5-6 মিনিট হয়েছে এসেছে, এখনো সগি কিন্তু হয়নি। নেক্সট আমি খাবো হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন,
ক্রিসপি চিলি বেবিকর্নগুলো কিন্তু বেশ ক্রিসপি রয়েছে, এখান থেকে এক পিস আমি নিই। এরকম সাইজ রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্নে, মোটামুটি ভালোই সাইজ রয়েছে, দুজনের জন্য এনাফ। এটাকেও একটুখানি আমি কেচাপে ডিপ করে একটু চলো টেস্ট করে দেখি, দেখতে কিন্তু বেশ ক্রিসপি লাগছে আর পপটা কিন্তু বেশ তাড়াতাড়ি ঢুকেও গেল ভেতরে। অনেক জায়গায় কি হয় ক্রিসপি চিলি বেবিকর্নগুলো একটু ছোট ছোট গোল গোল করে কাটা হয়, এখানে কিন্তু বেশ লম্বা লম্বা করে কাটা, একদম ফ্রেঞ্চ ফ্রাইজের মতোই। ওপরে যে ব্রেড ক্রামের যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু বেশ ক্রাঞ্চি, ওপরে একটা মশলা দেওয়া রয়েছে চাট মশলা, সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর ভেতরে কর্নটা কিন্তু একদমই সফট এবং নরম, আমি তোমাদেরকে একটু হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট দেখো, কিন্তু কর্নটা একদম সাদা রয়েছে, হাত দিতেই ভেঙে গেল, বেশ কিন্তু নরম। আর ওপরটা যতটাই ক্রিসপি নিচটা ততটাই নরম, তাই এই যারা ভেজ লাভার নও, কিন্তু ভেজ স্টার্টার হিসাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইজ যদি ভালো না লাগে এটা কিন্তু তোমাদের ভালো লাগতে বাধ্য। আমার কিন্তু এটা খুব ভালো লেগেছে, তো অবশ্যই মিস টকেটে বাপুরু। তো এরপর আমরা টেস্ট করবো হচ্ছে চিকেন ললিপপ। যেমনটা তোমরা জানো যে দুটো ভেজ স্টার্টার রয়েছে, দুটো হচ্ছে ননভেজ স্টার্টার রয়েছে। এখানে চিকেন ললিপপের সাইজ কিন্তু রয়েছে এরকম, খুব বড় না, ছোটতে একদমই না, তো মিডিয়াম সাইজ তোমরা পেয়ে যাবে, তিন পিস কিন্তু পাবে, এটা কিন্তু মাথায় রেখো। তো চলো এটা একটু খেয়ে দেখা যাক। চিকেন ললিপপ অনেক জায়গায় গ্রেভিতে টস করা থাকে, বাট এটা কিন্তু ফ্রাইড রয়েছে, গ্রেভিতে টস করা নেই, যেটা অথেন্টিক ললিপপ থাকে সেরকমই রয়েছে। উপরে চাট মশালাও দেখতে পাচ্ছি, তো চলো একটু টেস্ট করি। বেশ বড় একটা বাইট আমার মুখে এসে গেছে, বাট ওই বড় বাইটটাতে কিন্তু খুব একটা চিকেন পাইনি, চিকেনের ওপরে যে প্রোটিনটা রয়েছে সেটাই আমার বেশি মুখে এলো। সেটা বেশ ভালো খেতে, একটু হালকা ঝালঝাল টকটক ফ্লেভার আছে, চাট মশলা ফ্লেভার আসছে। আর ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিই, চিকেন কিন্তু এরকম পরিমাণেই রয়েছে, একদম পুরো হোয়াইট রয়েছে সেটা আমি বলবো না, তবে মুখে দিতে খুলে এলো। তবে চিকেনের পরিমাণটি একটু কম লাগলো, আর ওপরে যে প্রোটিনটা রয়েছে সেটা আমার একটু বেশি লাগলো, হয়তো অন্য কোনো পিসে এটা অপোজিটও হতে পারে, বাট এই পিসটাতে আমার এটা লাগলো। কিন্তু খেতে কিন্তু বেশ ভালো, ফ্লেভারফুল রয়েছে, তিন পিস দেওয়া হয়েছে ঠিকঠাক, খুব ভালো, এক্সট্রা অর্ডিনারি লেগেছে বলবো না, বাট ঠিকঠাক। এইবারে যেটার জন্য আমি এক্সাইটেড সেটা হচ্ছে এই বলে কিন্তু সার্ভ করা হয়েছে হানি টেরিয়াকি চিকেন। এই হানি টেরিয়াকি চিকেনটার জন্য আমি কিন্তু এক্সাইটেড, তো চলো একটুখানি খেয়ে দেখা যাক। চিকেনের পিসগুলো রয়েছে এইরকম, ওপরে সেসমি সিডস দেওয়া রয়েছে, ব্রাউনিশ কালার রয়েছে, তো চলো একটু টেস্ট করে দেখি। আর উপরে কিন্তু একটা সসেরও কোটিং দেওয়া রয়েছে, তবে ভেরি অনেস্ট চিকেনটা অতটাও কিন্তু সফট না, কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একদম ফ্রেশ সেটা বলবো না, বাট ওপরে যে লেয়ারটা রয়েছে সেটাতে সোয়া সসের পরিমাণ ভালো আছে, যেহেতু হানি আছে তার জন্য একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব আসছে, যে সেসমি সিডসগুলো রয়েছে সেগুলো মুখে পড়বে সেটা ক্রাঞ্চ দিচ্ছে, বাট ভেতরে যে চিকেনটা রয়েছে সেটা একটু শক্ত হয়ে গেছে, বাট এমন না যে খাওয়াই যাচ্ছে না সেটা না, বাট যতটা নরম আমি এক্সপেক্ট করেছিলাম ততটাই একটু হালকা শক্ত লাগলো। তো এই ছিল মোটামুটি কাবাব প্ল্যাটার, আই মিন স্টার্টার প্ল্যাটার। তো এখানে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে আমি কিন্তু আমার একদম পুরো অনেস্ট রিভিউই দিয়েছি, তো আমি চলো আমার স্টার্টারটা এনজয় করে নিই, এরপরে তোমাদের সাথে দেখা করছি মেন কোর্সে, দেখতে থাকো। তো স্টার্টার এনজয় করার পরে আমাদের সামনে এখন চলে এসেছে মেন কোর্স, তো মেন কোর্সে কী কী আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে তোমরা পেয়ে যাবে এগ নুডলস, তার সাথে পেয়ে যাবে এগ ফ্রাইড রাইস, তার সাথে পেয়ে যাবে কিন্তু এখানে হট গার্লিক চিকেন, যেখানে তিন পিস চিকেন তোমরা পাবে, তার সাথে কিন্তু রয়েছে শেজওয়ান চিকেন, যেখানেও কিন্তু তোমরা তিন পিস চিকেন পাবে। তো এখানে রাইসের অপশন রয়েছে, নুডলসের অপশন রয়েছে, আর রয়েছে দু ধরনের গ্রেভি। আমি হট গার্লিক চিকেনটা রাইসের জন্য রেখে দিচ্ছি, শেজওয়ান চিকেনটা দিয়ে তোমাদেরকে আমি নুডলসটা খেয়ে দেখাবো। তো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই নুডলসটা এখানে এদিকে নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ সরু কিন্তু নুডলস রয়েছে, তার মধ্যে কিন্তু বিগ চাংস অফ এগ রয়েছে, তো চলো একটুখানি নুডলস আমি নিয়ে ট্রাই করি। একটুখানি নুডলস আমি নিয়ে নিয়েছি, আর শেজওয়ান চিকেন থেকে একটা চিকেনের পিস আমি নিয়ে নিচ্ছি, বেশ বড় সাইজ কিন্তু রয়েছে, এত বড় আমি এক্সপেক্ট করিনি। আর এখান থেকে একটুখানি গ্রেভিও আমি নেব, আমি একটু হালকা গ্রেভি নিয়ে নিয়েছি, গ্রেভিটা একটু বেশি পাতলা। তো চলো ফার্স্টে আমি একটুখানি চাউটা খেয়ে দেখি যে এটার মধ্যে কোনো অ্যাসিডিস কোনো ফ্লেভার রয়েছে কিনা, বেশ সরু রয়েছে, সরু চাও আমার বেসিক্যালি খুব ভালো লাগে, তো চলো খেয়ে দেখা যাক। খুব একটা অয়েলি না, ঠিকঠাক রয়েছে, ড্রাই হয়ে যায়নি চিকেনের মধ্যে। এগের যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু চাউমিনের মধ্যে বেশ ভালো মতো গেছে, ওপরে একটা গোলমরিচের ফ্লেভার রয়েছে, একটু হালকা হালকা ভেজিস আসছে, ক্যাপসিকাম অনিয়ন সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ক্যারেটস,
সে ভেজিসগুলো ক্রাঞ্চ করছে, তো অ্যাজ ইট ইজ কিন্তু চাউটা আমার বেশ ভালো লাগলো। এবারে যেমনটা বললাম যে এটা গ্রেভিটা একটু বেশি পাতলা লাগলো, লাইক দিস একদম পুরো পাতলা লাগলো। গ্রেভিটা ফার্স্ট আমি একটু টেস্ট করে দেখি। ইয়া গ্রেভিটা ফ্লেভারফুল, মানে একটু কেন যেন একটুখানি বেশি পাতলা। তো চলো একটুখানি গ্রেভিটার সাথে আমি নুডলসটা একটুখানি ফ্রাই করে দেখি একসাথে কীরকম লাগলো। নট ব্যাড, ঠিকঠাক। গ্রেভিটার মধ্যে শেজওয়ান যেমন গ্রেভি হয় আর কি সেরকম না, একটু হালকা ট্যাঙ্গিনেসটা স্পাইসিনেসটা বেশি রয়েছে। আর একদম যেহেতু পাতলা তো অতটা ফ্লেভার, লাইক কি বলবো, আফটার টেস্টটা বেশি আসছে সেই সময় যখন খাচ্ছি, সেই সময় অতটা ফ্লেভার বোঝা যাচ্ছে না। এবার একটুখানি চিকেনটা আমি ভেঙে দেখবো। চিকেনটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে চিকেনটা জাস্ট ধরলাম আর ভেঙে গেল, পুরো ছেড়ে ছেড়ে আসছে। আর বেশ বড় সাইজে কিন্তু চিকেন রয়েছে। তো এই চিকেনটা আমি নিয়ে নিয়েছি আমার চামচে। ওপরে কিন্তু কোটিংটা আমি দেখতে পাচ্ছি খুব একটা মোটা না, ভেতরে চিকেনটা বেশ ভালো। আনলাইক দই যে স্টার্টারের চিকেনগুলো ছিল একটু শক্ত ছিল যেমনটা বললাম, বাট এখানে কিন্তু দিতেই ফর্ক দিতেই একদম পুরো ভেঙে এলো। তো চলো একটু খেয়ে দেখা যাক। সব বোন, শেজওয়ান চিকেনের বোন তো আমি এক্সপেক্ট করিনি, বাট বোন রয়েছে। তার সাথে ওপরে যে কোটিংটা রয়েছে সেটা মোটা না পাতলা, বাট সেটা যেন একটু বেশি ওভারপাওয়ারিং ফ্লেভারটা। ভেতরে যে চিকেনটা আছে সেটা ফ্লেভারটা আসছেই না, বাট এখানে কিন্তু চিকেনটা বেশ ফ্রেশ লাগলো আমার স্টার্টারের থেকে। তো ঠিকঠাক লেগেছে, বাট চাউটা আমার বেশি ভালো লেগেছে। উইথ দিস গ্রেভি খারাপ লাগবে না, চিকেনটা ঠিকঠাক। আর একটু ভালো হলে, আর একটু মানে বাইন্ডিংনেসটা থাকলে হয়তো বেশি ভালো লাগতো। তো চলো আমি এটাকে একটু কোনো সাইডে রাখি, রেখে এবার একটু টেস্ট করবো হচ্ছে রাইসটা। এই হচ্ছে সেই রাইসটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম কোয়ান্টিটি কিন্তু রয়েছে, বেশ বড় সাইজ কিন্তু রয়েছে এই পুরো বোলটার। এই তোমার রাইস আমি নিয়ে নিচ্ছি। এরপরে নেবো একটু হট গার্লিক চিকেন, যেটা দেখতে এরকম লাগছে, এটা থেকে এক্সপেকটেশন আমার একটু বেশি রয়েছে। এখান থেকে একটা চিকেন আমি নিয়ে নিচ্ছি। সেম প্রবলেম, হাতে দিতেই পুরো খুলে এলো। এটা গ্রেভিটাও কিন্তু বেশ পাতলা, এটা আমি একটুখানি হালকা নিলাম। তো ফার্স্টে আমি রাইসটা অ্যাজ ইট ইজ একটুখানি খেয়ে দেখবো যে এটার মধ্যে কি ফ্লেভার রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। এর মধ্যেও ছোটো ছোটো করে ভেজিস দেওয়া রয়েছে, এগস দেওয়া রয়েছে, তবে বড় বড় এগস চাওয়ে বেশি ছিল, এটাতে একটু ছোটো ছোটো এগস রয়েছে। তো চলো খেয়ে দেখা যাক। রাইসে সেরকম কোনো ফ্লেভার নেই, এর থেকে আমার নুডলসের ফ্লেভারটা বেশি ভালো লেগেছিলো। কারণ ওতে গোলমরিচের ফ্লেভার ছিল, এগসের খুব ভালো ফ্লেভার আসলো। এটা একদম নিউট্রাল, খেতে কোনোরকম ফ্লেভার করে কিছু নেই, শুধু ভেজিসের ক্রাঞ্চ আসছে আর হালকা একটা গোলমরিচের টস করা রয়েছে, এটা বোঝা যাচ্ছে। তো এবার যে গ্রেভিটা নিয়েছি সেখান থেকে একটুখানি গ্রেভির সাথে মিক্স করে এবার একটু আমি রাইসটা খেয়ে দেখবো। আমি না ফ্লেভারটা বুঝতে পারিনি, আমি একটু শুধু অ্যাজ ইট ইজ একটু গ্রেভিটা খেয়ে দেখি। এই গ্রেভিটা তো খুব বেশি যে একদম ফ্লেভার রয়েছে সেটা না, বাট আমি কিন্তু বলবো শেজওয়ানের থেকে আমার হট গার্লিক চিকেনের গ্রেভিটা বেশি ভালো লেগেছে। বাট সেম প্রবলেম, যদি এতটাই পাতলা রাইসের সাথে মিক্স করাবার খুব একটা বেশি ফ্লেভার আসছে না যতটা আমি শুধু শুধু ঝোলটা খেলে পরে আসছে। আর এই চিকেনটা তোমাদেরকে তো ফার্স্ট টাইম নেওয়ার সময়ই দেখালাম, তো চিকেনটা পুরো ভেঙে যাচ্ছে এদিকে গিয়ে। এই যে চিকেনটা পুরো ভেঙে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, একদম হাত দিলাম আর খুলে এলো। তো এখান থেকে একটুখানি চিকেন আমি নিয়ে দেখি। তো চলো একটু টেস্ট করা যাক। এখানে আমি আর কোটিংটা নিইনি, শুধুই চিকেনটা নিয়েছি। এখানে চিকেনটা ফ্রেশ রয়েছে, নরম রয়েছে, এর ভেতরেও ফ্লেভার খুব একটা যায়নি যেমনটা বললাম যে কোনো ফ্লেভারই আসছে না কারণ এতটা পাতলা। বাট চিকেনটা কিন্তু খেতে বেশ ভালো, বাট কোটিংটা বেশ মোটা কিন্তু রয়েছে। তো এই ছিল মোটামুটি মেইন কোর্স। এরপরে কিন্তু একটা ডেজার্টও রয়েছে, যাতে রয়েছে আইসক্রিম। তো আমি আমার সমস্ত খাবারগুলো কমপ্লিট করে নিই, এরপর তোমাদের সাথে দেখা করছি যখন আমার কাছে ডেজার্ট চলে আসবে। দেখতে থাকো। খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, সেটা আমি তোমাদেরকে বাইরে গিয়ে বাকিটা বলছি। বাট এখন আমাদের কাছে চলে এসেছে ডেজার্ট।
ডেজার্টে কিন্তু এখানে রয়েছে ভ্যানিলা আইসক্রিম, টু স্কুপ আইসক্রিম দিয়েছে, ওপরে চকো চিজ দেওয়া রয়েছে, টুটি ফ্রুটি দেওয়া রয়েছে। আইসক্রিমটা আই হোপ খারাপ হবে না, মানে এটাতে কী খারাপ হতে পারে আমি জানি না। তো যাই হোক, তো চলো একটু টেস্ট করে দেখা যাক। আমি এখানে একটা টুটি ফ্রুটি আর একটা চকো চিপস নিয়ে তো চলো টেস্ট করে দেখি। বাইরে থেকে আইসক্রিম কেনা, খুব একটা মিল্কি একদম ক্রিমি টেক্সচার রয়েছে সেটা বলবো না, ঠিকঠাক খেতে। টুটি ফ্রুটি আর যখন চকো চিপসের ফ্লেভারটা আসছে মুখে একটা ক্রাঞ্চ দিচ্ছে সেটা ভালো লাগছে। তো মেন কোর্সটা যতটাই খারাপ হোক না কেন, লাস্টে আইসক্রিমটা একটু হলেও তোমাদের মনটা তো ভালো করে দেবে। তো চলো এরপরে আমি আমার কথা বলছি 2 মিনিটের অনেস্ট রিভিউ নিয়ে বাইরে, তো দেখতে থাকো আর তার সাথে আমি মেনুগুলো অ্যাটাচ করে নেবো, দেখে নিও। সো গাইস, জাস্ট বেরোলাম ডেস্কটপিয়া থেকে, ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে। এবার তোমরা সবসময়ই জানো যে আমি অনেস্ট রিভিউ দেওয়া পছন্দ করি না, তো এটা কোনো স্পন্সার ভিডিও না, তো আমাকে কোনো ডিসকাউন্ট করা হয়েছে, তাই আমি আমার অনেস্ট রিভিউটাই আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করবো। আজ পর্যন্ত তোমরা অনেক খাবারের ভিডিওই আমাকে দেখেছো, তো একটাই ভিডিও ছিল যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার খাবার দাবার সত্যিই পছন্দ হয়নি। যদি কোনো ছোটোখাটো ভুল থাকে তবুও সেগুলো আমি অতটা মেনশন করার না করার চেষ্টা করি, যদি সেটা তারা ইম্প্রুভ করে দেয় বা হয়তো সেই টাইমের জন্য ভুল হয়েছে। বাট আজকে তোমাদের বেশ কিছু কথা আমি বলতে চাই। যখনই আমরা অ্যাফোর্ডেবল করে প্রাইস দিই, আমরা কোয়ালিটি এমনি এক্সপেক্ট করি যে ওরকম ভালো কোয়ালিটি তো হবে না, তো এক্সপেকটেশন ওটাই রাখা উচিত। তো আজকে এখানে কিন্তু আমি এর আগে এই জায়গার আরও অনেক ভিডিওস দেখেছি, অ্যান্ড এটা বেশ পপুলার একটা জায়গা, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে শেয়ারেবল কম্বো পাওয়া যাচ্ছে, তাই জন্য তোমাদের জন্য একটা ভালো আমি কম্বো শেয়ার করবো বলে এসেছিলাম। মেন স্টার্টারের সময় আমি বলেছিলাম যে ভেজ স্টার্টারগুলো বেশ ভালো ছিল, বাট ননভেজ স্টার্টারগুলো একটু খারাপ ছিল, বাট তখন আমি ভাবতে পারিনি যে ওয়েস্টটা এখনও আসা বাকি রয়েছে। তো স্টার্টারটা তাও ঠিকঠাক ছিল, বাট মেন কোর্স কিন্তু একদমই খাওয়া যায়নি। লিটারালি আমি মাংস কোনোটাই খাইনি, শুধুমাত্র রাইস আর যে নুডলসটা ছিল সেটা দিয়ে পেট ভরিয়েছে, লিটারালি পেটও ভরেনি, মানে এতটাই খারাপ খেতে ছিল যে আমি খেতে পারিনি। তো পুরোটাই বাসি ছিল, এটা আমি তোমাদেরকে বলতে চাই যে চিকেনের প্রত্যেকটা আইটেমই তোমরা দেখতে পাচ্ছিলে যে হাতের দেওয়ার সাথে সাথে খুলে আসছিলো, তারপরে যখন ভিডিও করা ছাড়াও যখন আমি নিজে খাচ্ছিলাম আমি একটা আইটেমও খেতে পারিনি। তো হয়তো এটা ওদের এই সময়ে বাসি ছিল, আমার সময় পড়েছে, আমার হয়তো কপাল খারাপ, বা অন্য সময় হয়তো এরা ফ্রেশ দিতেও পারে, বাট আমার কাছে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি সেটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আইসক্রিম ঠিকঠাক ছিল, কারণ আইসক্রিম তো আর ওরা বানায়নি, বাইরে থেকে কেনা ছিল। তো স্টার্টার আর ডেজার্ট ঠিকঠাক ছিল, মেন কোর্স আমি বলবো লাইক 2 আউট অফ 10, এতটাই খারাপ আমার লেগেছে। বাট তোমরা যদি আরও এখানে শুধুমাত্র এই শেয়ারেবল কম্বো না, আরও অনেক ধরনের কম্বোস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যদি একটা শট দিতে চাও দিতেই পারো। হয়তো আমার সময় এটা খারাপ ছিল, অন্য সময় ভালো হতেও পারে, তাই আমি বলছিলাম যে সবসময় এদের খারাপ থাকে, বাট আমার বেলায় আমার মনে হচ্ছে প্রত্যেকটা আইটেমই এদের বাসি ছিল। তো এই ছিল মোটামুটি রিভিউ। রিভিউ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে। তোমাদের মতামত আলাদা হতেই পারে, আমাকে কমেন্টে জানিও, নিশ্চয়ই সেসব নিয়ে কথা হবে। দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে, ততদিন স্টেসে বাই বাই। ভিডিওটা যদি এতটা পর্যন্ত দেখেই থাকেন, আপনাদের যদি মনে কোনো রকম মন্তব্য আসে সেটাকে সলভ করে দেওয়া আমার কর্তব্য বলেই আমি মনে করি, তাই জন্যই কথা বলাটা শুরু করলাম। আমি বরাবরই এটাই করে থাকি যে আমি আমার যখন খাচ্ছি সেই এক্সপিরিয়েন্সটা যেমনটা আপনাদের সাথে শেয়ার করি, সেই খাবারটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু বরাবরই আমি আমার অনেস্ট রিভিউ 2 মিনিটসের জন্য নিয়ে থাকি। তাই এই ভিডিওতেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি স্টার্টারে আমার কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে। মেন কোর্সে যখন আমি ট্রাই করছিলাম চিকেনটা যখন ভেঙে আসছিলাম, তখন আমি বলে ছিলাম যে আমি চিকেনের কোনো টেস্টই পাচ্ছি না, শুধুমাত্র আমি বাইরের কোটিংয়ের টেস্টটাই পাচ্ছি। কিন্তু তখন আমি জানতাম না যে ওখানে মাত্র একটাই করে পিস আমি খেয়েছিলাম, বা ছটা পিস ছিল। আমি এবং আমার সাথে যে গেছিল ভিডিও করতে, আমাদের দুজনেরই এটাই বক্তব্য ছিল যে চিকেনটা মুখে দিতে কী টেস্ট পাচ্ছি সেটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি না, কারণ কোটিংটা এতটাই বেশি স্মেলি অ্যান্ড বাসি ছিল, 2-3 দিনের থেকেও বাসি হতে পারে, এতটাই বেশি স্মেলি ছিল। তো যখন ভিডিও কমপ্লিট করার পর আমরা লিটারেলি খাচ্ছিলাম, আমরা খাবারটা কমপ্লিট করতে পারিনি, শুধু আমরা লিটারেলি রাইস আর চাউটা খেয়ে পেট ভরিয়ে তবেই বাইরে এসেছি। আমি খাবার করার সূত্রে লাইক খাবারের ভিডিও করার সূত্রে অনেক জায়গারই খাবার খেয়েছি, এবং সেখানে যদি কোনোরকম কোনো ফল্ট থাকে আমি বরাবর চেষ্টা করি যে প্রত্যেকটা পিস খেয়ে। এই জন্যই আমি শুরু করেছিলাম 2 মিনিটসের অনেস্ট রিভিউটা দিতে, হয়তো সেই এই সময় সেই পিসটাতে আমার কোনো একটা মন্তব্য আমি করে ফেলেছি, বাট তারপরেগুলো আমার হয়তো ভালো লেগেছে বা হয়তো খারাপ লেগেছে, যাতে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আমি আমার অনেস্ট ওপিনিয়নটা দিতে পারি। তো সম্পূর্ণ খাবারটা খাওয়ার পরে আমার এটাই বক্তব্য যে সত্যি মেন কোর্সের সমস্ত গ্রেভি আইটেমটা কিন্তু বাসি ছিল। এবার একটা ব্যাকআপ স্টোরিও আপনাদেরকে বলতে চাই। আমি এখানে ভিডিও করতে যাব বলে আমি 2 দিন আগে কিন্তু ফোন করে পারমিশন নিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমাকে বলা হয়েছিল কন্টিনেন্টাল যে কম্বোটা রয়েছে সেটা ট্রাই করতে, বাট সেটা একদম দুপুরবেলা ছিল, পিক টাইম ছিল, আমার 1:30 থেকে
থেকে দুটোর সময় আমরা পৌঁছেছিলাম, তো খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা ওই চাইনিজ কম্বোটা কিন্তু ট্রাই করেছিলাম। তো হয়তো এটা ওদের ফল্ট না, তারা হয়তো কন্টিনেন্টাল কম্বোটাই আমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছিলেন, চাইনিজ কম্বো হয়তো প্রিপেয়ার করা ছিল না, তাই জন্যই হয়তো এই জিনিসটা হয়েছে। বাট কোনো রকম নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আমি করিনি, হতেই পারে শুধুমাত্র ওই দিন আমাদের কপালে ওটা পড়েছে, আমাদের হয়তো কপাল খারাপ ছিল, অন্যান্য সময় গেলে হয়তো এই প্রবলেমটা আপনাদের ফেস করতে নাই হতে পারে, তাই কোনো রকম নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা আমি করিনি। আমিও আশা করবো যাতে আপনারা পুরোটাই পজিটিভলি নেন এবং আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই অনেস্ট ওপিনিয়নটা আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। এই প্লেসটা নিয়ে কিন্তু আমার কোনোই নেগেটিভিটি ছড়ানোর উদ্দেশ্য নেই, তাই জন্য কিন্তু আমি খুব ভালো মতে এটার যা যা মেনু রয়েছে সেটাও অ্যাটাচ করে দিচ্ছি, যাতে আপনারা যদি ইন অ্যান্ড অ্যারাউন্ড থাকেন অবশ্যই একটা শর্ট দিতে ভুলবেন না, আর যা যা মেনু রয়েছে সেগুলো কোনো একটা আইটেম আপনারা ট্রাই করে নিজেরা সেই এক্সপিরিয়েন্সটা করে আসবেন, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি খুব খুশি হব যদি আপনারা এই প্লেসটাতে গিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করেন, সেটাতে সত্যিই আমি অনেকটাই খুশি হব। তো এই ছিল মোটামুটি আমার সমস্ত বক্তব্য, আমি চেষ্টা করেছি আমার কোনো নেগেটিভিটি না ছড়িয়ে অনেস্ট ওপিনিয়নটা সামনে রাখার, আপনারাও যদি সেটা পজিটিভলি নেন আমি খুব খুশি হব। দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না, আমি এই প্লেসটার সম্পূর্ণ মেনুটা অ্যাটাচ করে দিচ্ছি। ধন্যবাদ।